হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো পুজোর আগে নিজেকে একটু অন্যরকম লুকে দেখতে চাই। তো অনেক দিনের ইচ্ছে, অনেকদিন আগেই করতে চেয়েছিলাম, সেটা হয়নি। অনেকে অনেক কিছু বলেছে, তো সেটা হলো চুল স্ট্রেট করবো। তো জানি না কেমন লাগবে দেখতে, কি লাগবে, ইচ্ছে হয়েছে করছি। তো আগের বাড়ি করতে চেয়েছিলাম, তো অনেকে বললো চুল নষ্ট হয়ে যাবে এই সেই, তো ভয় করিনি। তা ভাবলাম, এবার ভাবলাম যে করি, কী আর হবে। তো চলো, অনেক দিনের ইচ্ছে পূর্ণ হবে আজ। নতুন অনেক দিনের আগে থেকে ইচ্ছে, শুধু ভয়েই করিনি এটা হবে সেটা হবে, চুল নষ্ট হয়ে যাবে, তো করেই ফেলি চলো। তো আমি এখন শ্বশুরবাড়িতে আছি, শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি যাবো। বাবার কাছে গিয়ে একটু খাওয়া দাওয়া করবো। আমার বাবার বাড়ির ওই অপোজিট সাইডে টেহট্ট বলে যে জায়গাটার নাম, সেখানে একটা নতুন পার্লার হয়েছে, HD হাবিব। তো সেখানেই যাবো, চলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো। তো এখন রেডি হয়ে গেছি, এখন 9টা বাজে, আমাদের 11টা টাইম দিয়েছে, তো আমাদের বাড়িতে যাবো, সেই জন্য একটু আগে বেরোচ্ছি। আর ছেলেকে স্কুলে দিয়ে যাচ্ছি, তো আমি ওখানে থাকবো পার্লারে, আর ওর বাবা এসে ওকে নিয়ে যাবো মামা বাড়ি। তো যাওয়া যাক, চলো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। সো ফাইনালি আমরা পৌঁছে গেলাম HD হাবিবে। দেখো আমার বর উঠছে, তো এখন আমরা ভিতরে ঢুকবো। তো এখানে আমাকে কি কি করব না করব সেটাই বলা হচ্ছে। আমি ড্যান্ড্রাফ ট্রিটমেন্ট নিয়েছি, আর ক্যারাটিন ট্রিটমেন্ট নিয়েছি, আর স্মুথিং করেছি। তো এই দেখো, এই হলো আমার চুলের অবস্থা। তো এরপরে কি হয় সেই লোক তোমরা দেখতেই পাবে। তো এখানে ফার্স্ট যে ট্রিটমেন্টটা আমার, সেটা ড্যান্ড্রাফ ট্রিটমেন্ট শুরু করেছে, তো সেটা নিয়ে বসে আছি। তো ড্যান্ড্রাফ ট্রিটমেন্ট আমার হয়ে গেছে, তারপর হেয়ার ওয়াশটা করে এখন চুলটা শুকিয়ে নেওয়া হচ্ছে। তো এখানে সুন্দর সুন্দর বেশ কথা হচ্ছিলো, আমার বর এটা ওটা বলছিলো, হাসাচ্ছিলো, বেশ ইয়ার্কি আড্ডা হচ্ছিলো, বেশ অনেকটা টাইম সাপেক্ষর কাজ এটা। তো খুব ভালো লাগছিলো, কিন্তু কথাগুলো তোমাদেরকে শোনাতে পারলাম না, কারণ ব্যাকগ্রাউন্ডে গান চলছিলো। সেজন্য দেখো, চারজন মিলে আমাকে একদম ঘিরে ধরেছে, হাতের কাজ খুবই ভালো ওদের, খুবই ভালো লেগেছে। আর সবথেকে বড় কথা কি বলবো, ওদের ব্যবহারটা জাস্ট মনে থাকার মতন। তো খুবই ভালো লেগেছে ব্যবহার, যে যাই সেই বলে শুনছি ব্যবহারটা খুবই ভালো, আর হাতের কাজ তো কোনো তুলনায় নেই। আমি একদম ফুল স্যাটিসফাইড, ফুল মানে কি বলবো, খুবই হ্যাপি আমি। তো তোমরা দেখো আমার ফাইনাল লুকটা আজকের মতো এরকম এসছে। আবার নেক্সট 2টো দিন যেতে হবে, যেহেতু আমি ক্যারাটিন ট্রিটমেন্ট নিয়েছি। তো আজকের মতন এখানেই শেষ হচ্ছে আমার ট্রিটমেন্ট। তো এর মধ্যে অনেক কিছু হয়েছে, এর মধ্যে ওরা আমাদেরকে বিরিয়ানি খাইয়েছে, আমার হাজব্যান্ড ওদেরকে কোল্ড ড্রিঙ্কস, সিঙাড়া, মিষ্টি এসব খাইয়েছে, সেগুলো ভিডিও করা হয়নি। তো এইভাবেই সারাদিনটা কেটে গেল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই করে একটা লাইক আর শেয়ার।